অবমূল্যায়ন হতে থাকবে এবং ডলার বাড়তে থাকবে, ডলার দাম বাড়তে থাকবে, সব কিছু মিলে আমাদের অর্থনীতির উপরে একটা বড় চাপ পড়বে। আমরা যখন ছোট নিব তখন কিন্তু এই চাপগুলো সামলাতে পারবে। তার একটা অন্যতম উপায় হচ্ছে যে জ্বালানি তেল ব্যবহারকে কমিয়ে আনা। গাড়ি যারা ব্যবহার করছেন ওনারা যে সমস্ত গাড়িগুলো ব্যবহার করেন, বাংলাদেশে এখন 2015 সিসি থেকে শুরু করে 6000 সিসি পর্যন্ত, 6500 সিসি পর্যন্ত গাড়িগুলো আছে, সেই গাড়িগুলো 1 লিটার তেলে 12 কিলোমিটার পর্যন্ত যেতে পারে, 12-15 সিসি থাকলেও। তো এই 1 লিটার তেল আমরা কিন্তু 1 লিটার তেল আমাদের সরকার এই মুহূর্তে কিন্তু প্রায় বলতে গেলে ভর্তুকি দিয়েই আনছেন প্রায় এখন। যদি এইভাবে করে আমাদের ফরেন কারেন্সি খরচ করে তেল কিনতে থাকে তাহলে কিন্তু আমাদের দেশ একসময় কিন্তু শ্রীলঙ্কার কাছাকাছি চলে যাবে, শ্রীলঙ্কা কিন্তু এরকম হয়ে গেছে। তো সেই জন্য জ্বালানি তেলের যে সাশ্রয়তা এটা সর্বোত্তম ভাবে আমাদের চেষ্টা করা উচিত সাশ্রয় করার জন্য। সেই জন্য আমাদের যে নন মডেল মেট্রোপলিটন শহরে গিয়ে তুলেছে, যেমন ঢাকা, চিটাগাং, খুলনা বা অন্যান্য যে নগরগুলো, সেখানে খুব জরুরি ভাবে উচিত যে এই ব্যক্তিগত গাড়িগুলো যেন ব্যবহার না করে মানুষ একেবারে নতুন এটা আমাদের আর যা পরিবেশ দেখাতে সবাই করেই গেছেন। কিছু কিছু পদক্ষেপ ধরে নিতে পারি যে গভর্নমেন্টের কিছু কিছু পর্যায়ে, যেমন ওনারা গাড়িটাকে একটু নিয়ন্ত্রণ করেন, ব্যক্তিগত যে সমস্ত বড় বড় কোম্পানি আছেন ওনারা অনেক হাই সিসির গাড়ি তাদের এমপ্লয়িকে প্রোভাইড করেন, এগুলো না করে পাবলিক ট্রান্সপোর্টের দিকে আরও বেশি বেশি করে নজর দেওয়াটা খুবই প্রয়োজন। কারণ এই মধ্যে যদি জ্বালানি খরচা না করি এই ডলার প্রত্যেকটা ডলার আমাদের জন্য এখন কিন্তু ভ্যালুয়েবল হয়ে দাঁড়িয়েছে। আমরা একটা একটা করে ডলার সেভ করতে হবে, কারণ আমাদের দেশকে বাঁচাতে হবে। তা আমাদের জ্বালানি খরচের জন্য কিন্তু জ্বালানি খরচের অন্যতম মূল আমি প্রয়োজন হচ্ছে এখন জ্বালানি খরচের মাধ্যমে আমাদের দেশকে বাঁচাতে পারবো। আমি সবাইকে আমন্ত্রণ করবো, আমার জানাবো যে দয়া করছেন আপনারা প্লিজ আপনাদের গাড়িটাকে একদিন হলে ব্যবহার করবেন না এবং দেশকে রক্ষা করবেন। আমরা যেরকম করে দোকান পাট বন্ধ রাখছি, জ্বালানি থেকে দূরে রাখুন, দেশ এবং অর্থনীতি এবং পরিবেশকে রক্ষা করুন। ধন্যবাদ।